নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সম্পর্ক বাংলা বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে খাদ্য ও সরবরাহ দপ্তর থেকে রেশনের ফেব্রুয়ারি মাসের জন্য লিস্ট প্রকাশিত হলো অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের জন্য আপনারা কতটুকু পরিমাণ চাল গম আটা পাবেন এছাড়া এর সঙ্গে পেয়ে যাবেন পাঁচশো হাজার পনেরোশো টাকা এবং দু হাজার টাকা তা কারা কারা এই সুবিধাটা পাবেন এবং কারা টাকাটা পাবেন এবং যদি আপনার কাছে আর কেস ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু বা ডবল ওয়াই পিএইচএস বা এস পেজেস যে কোনো রেশন কার্ড না কেন কোন কার্ডে কতটা পরিমাণ মাল পাবেন ফেব্রুয়ারি মাসের জন্য কিন্তু রেশনের লিস্টটা পরিবর্তন হলো অর্থাৎ অনেক রেশন কার্ডে আপনার রেশনের পরিমাণটা বেশি পেতে পারেন বা কম পেতে পারেন তা চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তা ভিডিওটা শুরু করার আগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের আরও ভিডিও বানাতে উৎসাহিত করে তা ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তা চলুন দেখে নেওয়া যাক তা বন্ধুরা অনেক দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ বেঙ্গল থেকে একটা লিস্ট প্রকাশিত হয়েছে এবং যেখানে স্পষ্ট করে বলা হয়েছে রাজ্য সরকার খাদ্য সর্বাহ দপ্তরের রেশন বর্ডারের তালিকা ফেব্রুয়ারি মাসের জন্য প্রকাশিত হলো এবং সেক্ষেত্রে কোন কার্ডে কতটা পরিমাণ মাল পাবেন সেটা কিন্তু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি তা প্রথমে যে কার্ডের কথা বলবো সেই কার্ডে হলো পিএসএস কার্ড তা অনস্কার দেখতে পাচ্ছেন কার্ডটি কীরকম হয় যদি আপনার কাছে এই ধরনের কার্ড থেকে সেক্ষেত্রে আপনি চাল পেয়ে যাবেন অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাসের জন্য দু কেজি মাথা পিছু বা কার্ড পিছু আপনারা কিন্তু চালটা পেয়ে যাবেন অর্থাৎ যদি আপনার কাছে একটি কার্ড থাকে সেক্ষেত্রে দু কেজি চাল পেয়ে যাবেন এবং যদি দুটি থাকে সেক্ষেত্রে চার কেজি অর্থাৎ দু কেজি করে কিন্তু প্রত্যেকটা কার্ডে কিন্তু আপনি পেয়ে যাবেন অর্থাৎ পরিবার যদি আপনার পাঁচজন সদস্য হয় সেক্ষেত্রে পাঁচ দুগুন দশ কেজি আপনারা কিন্তু চাল পেয়ে যাবেন এবং গম পেয়ে যাবেন তিন কেজি কাঠ বা মাথায় পিছু সেক্ষেত্রে গমে কিন্তু একইভাবে কিন্তু যদি আপনার কাঠ থাকে একটি সেক্ষেত্রে তিন কেজি দুটি যদি কাঠ থাকে সেক্ষেত্রে আপনি ছ কেজি আপনার কাছে পাঁচটি কাঠ থাকে সেক্ষেত্রে তিন পাঁচ পনেরো কেজি গম পেয়ে যাবেন এবং যদি আপনি গমের পরিবর্তে যদি আপনি আটা নিতে চান সেক্ষেত্রে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ তিনটি প্যাকেট কিন্তু আপনি এই আটাটা পেয়ে যাবেন যদি গমের পরিবর্তে আপনি আটা পেতে চান এরপরে যে কাঠের কথা বলবো সেটি হচ্ছে এস যদি আপনার কাছে এসপিএস কার্ড থাকে সেক্ষেত্রে পিএইচইজ এবং এসপিএইচএচ অর্থাৎ অর্থাৎ যে কাঠের কথা বলা হলো পিএচ এবং এস পি যে কারের পরিমাটা একই হয় সেক্ষেত্রে কিন্তু চালও পেয়ে যাবেন দু কেজি করে মাথা পিছু এবং যদি গম নিতে চান সেক্ষেত্রে তিন কেজি করে মাথা পিছু কিন্তু পেয়ে যাবেন এবং আটা যদি নিতে চান সেক্ষেত্রে দু কেজি আটশো পঞ্চাশ গ্রাম অর্থাৎ তিনটে প্যাকেট কিন্তু আপনারা পেয়ে যাবেন প্রশ্ন হচ্ছে এই দুটো কার্ডে আপনারা অতিরিক্ত বরাদ্দ কতটুকু পাবেন প্রথমত জানিয়ে রাখি আপনাদেরকে যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন যোজনার মাধ্যমে কিন্তু অতিরিক্ত বরাদ্দ দেওয়া হতো অর্থাৎ চাল কিন্তু দু কেজি করে মাথা পিছু এক্সট্রা দেওয়া হতো এবং গম কিন্তু তিন কেজি করে মাথা দেওয়া হতো এবং অর্থাৎ এই ফেব্রুয়ারি মাস থেকে অতিরিক্ত মালটা কিন্তু আর পাবেন না অর্থাৎ যে অতিরিক্ত মাল পাওয়া যায় সেটা কিন্তু আর পাবেন না নর্মালি যে রাজ্য সরকারের ক্ষেত্রে বাদ আপনার দু কেজি এবং তিন কেজি করে গম বা চাল সেটাই কিন্তু আপনি পেয়ে যাবেন এরপরে আরেক কথা বলবে যে ডবল ওয়াই অর্থাৎ অন্নদয় অনযোজনা যদি আপনার কাছে এই ধরনের কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু চালের পরিমাণটা ফেব্রুয়ারি মাসের জন্য কিন্তু একুশ কোজি পরিমাণ পিছু অর্থাৎ যদি আপনার পরিবারে একটি লোক থাকে সেক্ষেত্রে একুশ কেজি পাবেন পাঁচটি লোক থাকলে কিন্তু অর্থাৎ পুরো পরিবার জুড়ে কিন্তু একুশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন এবং গম যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু চোদ্দ কেজি পরিবার পিছু পেয়ে যাবেন এবং আটা যদি নিতে চান সেক্ষেত্রে কিন্তু চোদ্দ প্যাকেট কিন্তু পেয়ে যাবেন এটা শুধুমাত্র যাদের ডবল এ ওয়াই কার্ড রয়েছে তারা কিন্তু এই সুবিধা পাবেন এবং অতিরিক্ত যে চাল পেতেন পাঁচ কেজি করে এবং গম পেতেন পাঁচ কেজি করে সেটা কিন্তু এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু আর পাবেন না এবার আসে রাজ্য সরকার কার্ডের ক্ষেত্রে যদি আপনার কাছে আর কে এস ওয়াই ওয়ান কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু তিন কেজি করে মাথা পিছু কিন্তু অর্থাৎ মাথা পিছু বা কাঠ পিছু একটি কার্ড থেকে তিন কেজি এবং দুটি কার্ড থেকে ছ কেজি এই চাল পেয়ে যাবেন যদি আপনার কাছে আর কে এস ওয়াই ওয়ান কার্ড থাকে এবং যদি আপনি গম নিতে চান সেক্ষেত্রে দু কেজি করে মাথা পিছু এবং অতিরিক্ত যা যেটা পেতেন সেটা কিন্তু আর পাবেন না অর্থাৎ এটা কিন্তু পাওয়া যেত না অর্থাৎ অতিরিক্ত মাল কিন্তু পাবেন না এরপরে যে কার্ডের কথা বলবো সেটা যে আর কেস ওয়াই টু এবং যদি আপনার কাছে আর এস ওয়াই টু থাকে সেক্ষেত্রে চাল পেয়ে যাবেন এক কেজি মাথা পিছু বা কাঠ পিছু এবং গম পেয়ে যাবেন কিন্তু এক কেজি এবং অতিরিক্ত মালটা কিন্তু পাবেন না অর্থাৎ আর টু থাকলে এক্সিচি একচি করে যেটা পেতেন সেটা কিন্তু পাবেন এই ফেব্রুয়ারি মাসে এবার প্রশ্ন হচ্ছে কারা কারা পাঁচশো হাজার বা দেড় হাজার বা দু হাজার টাকা পাবেন এখানে স্পষ্ট করে বলা হয়েছে বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন তারা কিন্তু পাঁচশো এবং হাজার টাকা অর্থাৎ এসসি এসটি হলে সেক্ষেত্রে হাজার টাকা এবং জেনারেল হলে পাঁচশো টাকা কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসে কিন্তু সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এবং যারা বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন তারা কিন্তু অ্যাকাউন্টে হাজার টাকা কিন্তু এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের দশ তারিখের মধ্যে কিন্তু সমস্ত টাকা ঢুকে যাবে এছাড়া ফেব্রুয়ারি মাসে কিন্তু প্রধানমন্ত্রী কিষাণ সমান নিধি প্রকল্পের মাধ্যমে দু হাজার টাকা কিন্তু দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু আপনার দু হাজার টাকা কিষাণ সমানৃদ্ধি প্রকল্পের মাধ্যমে কিন্তু এই টাকাটা পেয়ে যাবেন অর্থাৎ খুবই খুশির খবর আপনার জন্য এই টাকাটা কিন্তু আপনার পেয়ে যাবেন তো আশা করছি ব্যাপারটা বুঝতে পারছেন যদি কোন জায়গায় বস্তুর সমস্যা হয় অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন এবং আপনি কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন আপনার জেলার নাম কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন